প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড়জা মরহুম রওশনারা ওয়াহেদ রানীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সদরস্থ বাসভবনে দোয়া উপলক্ষে কোরআন খানি, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 11 জানুয়ারি সোমবার ভোরে তিনি পীরগঞ্জ উপজেলাস্থ বাসভবনে আকস্মিকভাবে ইন্তেকাল করেন। তার জীবদ্দশায় তিনি পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য, জাতীয় মহিলা সংস্থা, রংপুর জেলা শাখার সভাপতি ও সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর 1 নম্বর সদস্য ছিলেন।